প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। মায়ের হাতের রান্না খুব মিস করেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। আমরা মেয়েরা যারা পরের বাড়িতে চলে গেছি, অবশ্যই আমরা মেয়েরা মায়ের হাতের রান্নাগুলো খুব মিস করতেছি। তেমনই আমার মায়ের হাতের রান্নাটা বরাবরই তুলে ধরেছি, আর এটা হচ্ছে চট্টগ্রামের স্টাইলে পানিচাড়া গরুর মাংসর রান্না। পানিচাড়া গরুর মাংস কীভাবে রান্না করা হয়, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন পানিচাড়া কীভাবে গরুর মাংস রান্না করা হয়। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে। তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। হাড়সহ এখানে গরু মাংস 2 কেজি নিয়ে নিয়েছি, 2 কাপ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 20-30টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা তো দিয়ে দিলাম এখানে। এখানে যে আমার আম্মা যখন নবী বাবা হাত দিয়ে দিয়ে দিত, তো এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। এই মাংসটা একটু ঝাল ঝাল হবে, তো 1 চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে। সুন্দর একটি কালার আসার জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচ, এটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবে না থাকলে নেই। এখন দেখেন চট্টগ্রামের মশলাগুলোকে অবশ্যই ছেনে রাখার দরকার আছে, এই স্পেশাল মশলাটাই আপনার পুরো মাংসের স্বাদটাকে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করে দিবে। তো এখানে আমি স্ক্রিনে সম্পূর্ণ মশলাগুলো পরিমাণটা সহ বলে দিচ্ছি, কতটুকু নিয়ে নিয়েছি আমি, কী কী নিয়ে নিয়েছি। লং, এলাচি, দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ, গোলমরিচ, কালো মরিচ, শাহি জিরা, এমনি জিরা, মেথি, জয়ত্রী, জয়পল সব নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি। তো এখন সর্বপ্রথম এগুলাকে আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, সবগুলাকে ব্লেন্ড করে এখন আমি এগুলাকে দিয়ে দিচ্ছি। আমি ডিসক্রিপশন বক্সে আমার মশলাগুলোর নাম কিন্তু লিখিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম ওই মশলার থেকে, আর বাকি মশলাগুলো রেখে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে আমি সরিষার তেল দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এই মাংসটা যত পরিমাণ আপনি ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নেবেন, ততই পরিমাণ আপনার মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি বলেছিলাম মাংসতে পানি ছাড়া কীভাবে রান্না করব। প্রিয় দর্শক, ভিডিওটি কি কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যারা এখনও করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। আমি চট্টগ্রাম স্টাইলের যাবতীয় যে প্রিয় খাবারগুলো সবগুলোই কিন্তু প্যাক করা আছে। তো এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়াবিন তেল, কারণ এখানে হাঁসসহ চর্বিসহ শরীর মাংসসহ নিয়ে নিয়েছি, সেই ক্ষেত্রে এখানে তেলের পরিমাণটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আবার তেল দিয়ে আমি আবার এভাবে কষলে কষলে 3 থেকে 4 মিনিট মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন চলে যাব মূল পর্বে, চুলে চলে যাচ্ছি। 40 মিনিট মিডিয়াম আঁচে এটা রান্না করব। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি বলেছিলাম আমি এখানে পানি ছাড়া রান্না করেছি। যখন মশলাটাকে আমি মেখেছিলাম, ওই হাত ধোয়া সর্বোচ্চ হয়তো আধা কাপ পানি হয়তো আমার হাত থেকে ধুয়ে দিয়েছিলাম। এই 40 মিনিট যখন আমি মিডিয়াম আঁচে রান্না করেছি, মাংসের থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে, মশলাটা জুসি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা 1 ঘন্টা ম্যারিনেট করে যদি আপনারা এই মাংসটা রান্না করতে পারেন, কষা মাংসটা আপনার সব রকমই মাংসকে কিন্তু ফেল করে দেবে। তো মাংসটা সিদ্ধ হয়ে আসছে, এখানে আমি বাকি মশলাগুলো গরম মশলাটা অ্যাড করলাম, যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট একটু রান্না করব। রান্না শেষে রান্নার স্বাদ বাড়ানোর জন্য এই মশলাটা দিতে পারেন, আর এটা হচ্ছে যে সিম্পল কোরবানি মাংসের আল্লাহ তাআলা থেকে আল্লাহর নিয়ামতের আমরা গুড়ি করে দিই, আলাদা একটা ফ্লেভার। তো এইভাবে আপনি পানি ছাড়া এগুলাকে দিয়ে আমি আরো 2 মিনিট এটাকে অতলিনে এভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে চুলাটাকে আমি অফ করে দিই, মরবে না।
তো এভাবে তৈরি করে আপনার পরিবার পরিজনদের সাথে দিতে পারেন। তো আমার চ্যানেলে আমি যাতে চট্টগ্রামের মেয়ে, চট্টগ্রামের কালোবোনা, চট্টগ্রামের বটবাজার, চট্টগ্রামের মেজবানি মাংস, চট্টগ্রামের যত প্রিয় খাবার আছে শুটকি হতে বত্তা হতে সব কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন সবজি হতে। আর পুরান ঢাকার বাসিন্দা হিসাবে পুরান ঢাকার তেহেরি, নেহারি, আপনার বিরিয়ানি সবগুলাই কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনার চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।